নমস্কার বন্ধুরা, আজ আমি মাটির হাঁড়িতে খিচুড়ি বানাবো। প্রথমে আমি কষিয়ে আলুর মধ্যে নুনটা মাখিয়ে নেব, হলুদ, প্রথমে আমি তেল দিয়ে দেব, তেল গরম হয়ে গেছে, হয়তো আমি কষিগুলো দিয়ে দেবো। কষিগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে দেবো। আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কুমড়োগুলো একটু তেলে ভেজে নেবো। কুমড়োটাও ভাজা হয়ে গেছে, এটাও দিয়ে নেব। এই তেলে দিয়ে দেব গাজর, টমেটো, লঙ্কা, এগুলো আমার ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে যদি একটু আদা, এগুলো ডাল দিয়ে রাখা, এগুলো ডালটা দিয়ে রাখা চালটাও দিয়ে দেবো। এটা গোবিন্দভোগ চাল, গোবিন্দভোগের চালের খিচুড়ি করলে নিরামিষই খেতে খুব সুন্দর লাগে। আমার ডাল আর চাল দুটোই ভাজা হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দিব। এবারে এটা ফুটতে থাক, আমি ঢাকা দিয়ে দিলাম। আমার হাফ সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দিব। সঙ্গে দিয়ে দেবো নুন, হলুদ, একটু অল্প করে চিনি,
ফুলটা হয়ে গেছে ফুলার সময় ছেলে বলল বুঝে নড়ছে কড়াটা বসে দিলাম তেল গরম করে একটু হয়েছে কড়াই একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেবো জিরে আর লঙ্কা তেলটা গরম হয়ে গেছে জিরা আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে গরম তেলে একটু অল্প করে গুঁড়া লঙ্কা দেবো গুঁড়া লঙ্কাটা দিলে একটু লাল লাল হবে দেখতে আর সুন্দর লঙ্কা লাগবে একটু গরমে একটু ঘি দিয়ে দিব একটু নিরামিষে খিচুড়িতে ঘি দিলে বেশি ভালো লাগে হয়ে গেছে এবারে ছেলেকে খেতে দেবো ছেলে খেয়ে বললো মা খুব সুন্দর হয়েছে পুরো ভগবানের ভোগের মতন হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।